নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমি শিলামণি, আজ আমি তৈরি করব কুচো চিংড়ি দিয়ে প্রচুর লতি। লতিতে লাগবে আমার শুকনো লঙ্কা বাটা, লাগবে আমার পেঁয়াজ বাটা, লাগবে আমার রসুন বাটা, লাগবে হলুদ, লাগবে স্বাদ মতো নুন, লাগবে চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি, দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। লাগবে আমার সরষের তেল। আমি গ্যাসটা জ্বালিয়ে নেব। গ্যাসটা জ্বালিয়ে আমি কড়াইটা বসিয়ে নেব। নিয়ে এবার আমি কড়াইয়ে 1 লিটারের মতো জল দেব। জলটা আমি এই কারণে বেশি দেব, লতিটা নাইলে কাদা কাদা হয়ে যাবে। বেশি জলের মধ্যে থাকলে আমার লতিটা গোটা গোটাই থাকবে। এবার জলটা আমি ফোটাবো, ফোটানোর পর আমি লতিটা ছাড়বো। 5 মিনিট লাগবে আমার জলটা ফুটতে। দেখুন, আমার জলটা ফুটেছে। আমি এই জলটার মধ্যে লতিগুলো ছেড়ে দেব। দিয়ে সামান্য নুন দিয়ে দেব। এখন আমি 2 মিনিট ঢাকা দিয়ে রাখব। আমার 2 মিনিট হয়েছে, আমি এবার ঢাকাটা খুলে নিচ্ছি। এরকম ভাবে লতিগুলো ভাপিয়ে নিতে হয়। গোটা গোটা অবস্থায় আমার লতিগুলো রয়েছে, একটা লতিও ভাঙেনি। এইভাবে লতিগুলো সিদ্ধ করতে হবে, ভাপিয়ে নিতে হবে। লতিটা কেটে ঠান্ডা জলে দেবেন না, লতিটা কেটে সঙ্গে সঙ্গে ডাইরেক্ট গরম জলে ধুয়ে নেবেন। ধুয়ে আমি বসিয়ে দিয়েছি। এবার আমি চিংড়ি মাছটা নুন হলুদ মাখবো। আমি রান্না করতে খুব ভালোবাসি, আমার রান্নাটা খুবই ভালো লাগে করতে। এই যে মাছগুলো, এইগুলো হচ্ছে গঙ্গার চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো দেখতে ছোট কিন্তু খেতে খুব টেস্টি, খুব ভালো। মানে এটা বরফের মাছ না, এটা জ্যান্ত অবস্থায় কিনে এনেছে বাজার থেকে। আমি 2 টেবিল চামচ সরষের তেল দিলাম। তেলটা আমার গরম হবে, তারপর আমি চিংড়ি মাছটা ভেজে নেব। আমার তেলটা গরম হয়েছে, আমি এবার চিংড়ি মাছগুলো তেলটার মধ্যে ছেড়ে দিচ্ছি। এইবার যে তেলটা আছে কড়াইয়ে, এই তেলটার মধ্যে আমি লতিটা ভেজে নেব। Thank you.
স্বাদ মতো নুন দেবো। আমি লুচিটা হালকা করে ভেজে নিয়েছি, আমি এবার লুচিগুলো তুলে নেব। আমি কড়াইয়ে 2 টেবিল চামচ সরষের তেল দিয়ে দেবো, দিয়ে এইবার আমি দেবো এর মধ্যে রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে দেবো প্রথমে, দেবো আমি পেঁয়াজ বাটা, দেবো আমি হলুদ, দেবো আমি স্বাদ মতো নুন, দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেবো। আমি এবার দেবো 4টে কাঁচা লঙ্কা। আপনারা ঝালটা নিজেরা বুঝে দেবেন, যে যেমন ঝাল খাবেন সেই রকমভাবে ঝালটা দেবেন। আমি ঝাল 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা বাটা দিয়েছি, আমার তো ঝালেই হবে, আমরা খুব ঝাল খেতে ভালোবাসি। এবার আমি দেবো 1/2 কাপের মতন জল, জলটা আমি একটু শুকিয়ে নেবো। এই রান্নাটা খুব সোজা, খুব সহজে রান্নাটা খুব হয়ে যায়, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, আর এটা গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে খেতে। আপনারা তৈরি করে খাবেন, ভালো লাগলে আমাকে অবশ্যই জানাবেন, আমি আবার নতুন রেসিপি করে দেখাবো। এবার আমি লুচিটা ছেড়ে দিচ্ছি, চিংড়ি মাছটা এর মধ্যেই ছিল, চিংড়ি মাছটা আমি দিয়ে দিলাম। মোটামুটি করে আসছে, আপনারা এরকমভাবে লুচি রান্না করে খাবেন। লুচি খাওয়া খুব ভালো, রক্ত পরিষ্কার রাখে, বাচ্চাদের অবশ্যই লুচি খাওয়াবেন, লুচি খাওয়া খুবই ভালো। বিশেষ করে পশু জাতের জিনিস, পশু জাতের জিনিস মানে খাওয়া খুবই ভালো, ওদের রক্ত পরিষ্কার রাখে। গোটা গোটাই রয়েছে, আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আমার লুচিটা কিন্তু গোটা গোটাই রয়েছে, একটা লুচিও ভাঙে নাই। এরকমভাবে আপনারা রান্না করবেন, কিন্তু ভালো হবে রান্না। রান্নাটা আমার দেখতে ভালো হয়েছে, খেতে অবশ্যই ভালো লাগবে। আশা করি আপনারা এরকমভাবে রান্নাটা করবেন, করে আমাকে জানাবেন, তা গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন। আমার লুচি রান্না কমপ্লিট, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমার ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ।